ওয়েলকাম টু বোর্ডস এডুকেশন। বোর্ডস এডুকেশনে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো বোর্ডস এডুকেশনে তোমাদের আগে আমি বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের আগে তিনটে ভিডিও পরপর দিয়ে দিয়েছি। তো আজকে 4 নম্বর ভিডিওতে নিয়ে এসেছি, 4 নম্বর ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই বাকি যেগুলো রয়েছে, যেরকম 10 নম্বরের অঙ্ক, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, এবং যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, কমেন্টস করে জানাও যে কোন জায়গাটা বুঝতে পারছো না, তোমাদেরকে আমি সেই বিষয় নিয়ে আবার একটা নতুন ভিডিও করে দেবো। ঠিক আছে, তোমরা যদি আমাকে রেসপন্স না করো আমার পক্ষে বোঝা সম্ভব না তোমরা কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না। ঠিক আছে, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিতে ভুলো না। এছাড়াও তোমাদের যদি সায়েন্স বিষয়ক কোনো সাবজেক্টে, ভৌতবিজ্ঞান বলো, জীবন বিজ্ঞান বলো, অঙ্ক বলো, কোনো কিছুতে প্রবলেম থাকে আমাকে তোমরা জানাতে পারো, আমি সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বোর্ডস এডুকেশন যারা যারা কলেজে পড়ছো তাদের বিএসসির ফিফথ সেম, থার্ড সেম, ফিফথ সেম এবং ফার্স্ট সেম যেই পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়েও আমি ভিডিও খুব তাড়াতাড়ি দেবো, এবং যারা বৃত্তি পরীক্ষা দেবে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তাদেরকে, তাদেরও যাতে পরীক্ষা ভালো হয় তাই নিয়েও আমি ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনতে চলেছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বোর্ডস এডুকেশনের পাশে তোমরা এইভাবেই থেকো। ঠিক আছে, চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের অঙ্ক। আজকের হচ্ছে 10 নম্বরের অঙ্কটা কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে এ বি ও সি ডি কেন্দ্রের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এ বি ও সি ডি যে দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। ঠিক আছে, চলো তাহলে 10 নম্বরের অঙ্কটা আমরা পড়ে নিলাম, এবার 10 নম্বরের অঙ্কটা আমরা করার চেষ্টা করি। তো ফার্স্টেই আমরা কি করব, আগে বৃত্তটা অঙ্কন করে নেব। এটা হচ্ছে আমাদের 10 নম্বরের অঙ্ক, 10 নম্বরের কত, এক্সারসাইজ নাম্বার 3.2, এক্সারসাইজ নাম্বার 3.2 কাদের অঙ্ক করাচ্ছি না, ক্লাস টেনের। ওকে, তো ক্লাস টেনের ফার্স্টেই আমাদের কি করতে হবে, বৃত্তটা এঁকে নিতে হবে। তো দেন আমরা বৃত্ত এঁকে নেওয়ার পর আমাদের কাজ কি থাকবে, বৃত্ত এঁকে নিয়েছি, এবার আমাদের করণীয় হচ্ছে যেই যে বিষয়গুলো বলেছে সেগুলোকে আমরা করব এক এক করে। তো বলেছে 10 সেমি এবং 24 সেমি দুটো যে, তো 10 সেমির একটা যে আর একটা হচ্ছে 24 সেমির যে। আগে যে দুটোকে এঁকে নিই, এই একটা যে আঁকলাম আর ওপর দিকে এই একটা যে আঁকলাম। ঠিক আছে, একটা 24 সেমি আর একটা 10 সেমি। তো আর ঠিক আছে, আর কি বলেছে, যে বলল হচ্ছে এ বি ও সি ডি যার মধ্যকার দূরত্ব হচ্ছে 17 সেমি। তো আমরা এখান থেকে কি করব, এটার নাম আগে দিই নি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটা কেন্দ্র ও, আর এটার নাম দেব কি আমরা, এটার নাম দেব হচ্ছে আমরা পি, ওপরেরটা নাম দিলাম আমরা পি, আর এটার নাম দিলাম আমরা কিউ। তো এই বি এর সাথে, এই বিটার সাথে এই ওকে আমরা যুক্ত করে দেব, বি আর ও আমরা, সরি, বি আর ও এই যুক্ত করলাম, মাঝখান দাগটা ভুলটানা হয়ে গেছিল, আর এখান থেকে হচ্ছে এটাকে যুক্ত করলাম। ঠিক আছে, যুক্ত করে দিলাম, এই পাশে যে সেকেন্ড দাগটা আছে এটা কিন্তু ভুল হয়েছিল কাটতে। ঠিক আছে, যুক্ত করলাম। এবার দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয়, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা, দুটি জ্যা কে কে, দুটি জ্যা হচ্ছে একটা এ বি ও অপরটি হচ্ছে সি ডি। ঠিক আছে, তাহলে এ বিটা কত বলেছে, এ বি বলেছে হচ্ছে 10 সেমি, আর সি ডি বলেছে কত, বলেছে 24 সেমি বৃত্তের
বৃত্তের কেন্দ্রের কেন্দ্রের বিপরীত বিপরীত পার্শ্বে পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, লিখে নিলাম বিপরীত পার্শ্বে মানে বিপরীত দিকে অবস্থিত, কেন্দ্রের বিপরীত দিকে। ওকে, তাহলে এবার কেন্দ্র কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর ওপর যথাক্রমে যথাক্রমে ওপি ও ওকিউ লম্ব। ঠিক আছে, লম্ব যেহেতু যেহেতু বৃত্তের যেহেতু বৃত্তের কেন্দ্রগামী যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যা বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যায়ের ওপর ওপর অঙ্কিত অঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব জ্যাটিকে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যা, এই যে বৃত্তের কেন্দ্রগামী এই জ্যাটা, জ্যার উপর কি করলাম অঙ্কিত লম্ব জ্যাটিকে, অঙ্কিত যে লম্ব রয়েছে লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করছে, এই জ্যাটাকে কি করলো সমদ্বিখণ্ডিত মানে সমান দুটো ভাগে ভাগ করে নিল, তাহলে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব অতএব পি এবং কিউ পি এবং কিউ যথাক্রমে কি হবে, পি আর কিউ পি এবং কিউ হচ্ছে যথাক্রমে এ বি ও সিডি এর মধ্যবিন্দু সিডি এর মধ্যবিন্দু। ক্লিয়ার, সিডি এর মধ্যবিন্দু যেহেতু সমদ্বিখণ্ডিত করে, এই পিটা কি এ বি আর সিডি এর মধ্যবিন্দু। ঠিক আছে, পি এ বি এর মধ্যবিন্দু আর সিডি এর কে কিউ মধ্যবিন্দু হয়ে গেল। এবার যেহেতু যেহেতু এ বি এ বি সমান্তরালকে সিডি, সেহেতু সেহেতু আমরা কি বলতে পারি ও পি কিউ এর ওপর অবস্থিত অবস্থিত একটি বিন্দু। ঠিক আছে, একটি বিন্দু, তাহলে তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে এ বি ও সিডি সিডি জ্যা দুটির জ্যা দুটির মধ্যে এ বি ও সিডি জ্যা দুটির মধ্যকার দূরত্ব কত বলেছিল, মধ্যকার দূরত্ব মানে পি কিউ ইকুয়ালস টু কত বলেছিল 17 সেমি, সেই লিখলাম 17 সেমি। আর ও ডি এবং ও বি ও বি কি করলাম যুক্ত করলাম যুক্ত করিলাম যুক্ত করিলাম। তাহলে মনে করি মনে করি ও আর পি ওপিটা কত, ওপিটা আমি ধরলাম হচ্ছে 1 সেমি। ঠিক আছে, তাহলে অতএব ও কিউ তাহলে কত হবে, এই টোটালটা যদি 70 সেমি হয়, এই টোটাল দৈর্ঘ্যটা তোমরা দেখো, এই টোটালটা যদি হয় 70 সেমি, ঠিক আছে টোটালটা যদি 70 সেমি হয় 70, তাহলে ও কিউটা কত হবে, অর্ধেকটা যদি হয় 1 সেমি, তাহলে এটা তাহলে কত হবে 17 - x সেমি। ঠিক আছে, তো সেটা করলাম। এখন এখন আমাদের কি আছে, এখন এখন আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি হবে, সমকোণী ত্রিভুজ ওপিবি থেকে ওপিবি থেকে পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ওপিবি থেকে কি পাই ও বি স্কোয়ার
মানে ও বি স্কোয়ার হলো ইকুয়ালস টু আমরা কি বলতে পারি ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। ওকে, এটা যদি এরা দুজন যেহেতু মধ্যবিন্দু পি, তাহলে এটা এটা যে 5 সেমি আর এটাও 5 সেমি, টোটালটা 10 সেমি মধ্যবিন্দু বলে দেওয়া হয়েছিল। কেন? এটা হচ্ছে লম্ব, যে লম্ব সমদ্বিখণ্ডিত করে, এই যে লেখা রয়েছে লম্ব সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যেহেতু 24 সেমি, তাহলে এটা 12 সেমি আর এটা 12 সেমি, ঠিক আছে? তো এর জন্য এটা 5 সেমি আসছে। এবার অর কি হচ্ছে দেখো, অর হচ্ছে ওবি স্কোয়ার ইকুয়ালস টু ওপি। ওপি মানে কোনটা? ওপি, ওপি মানে এটা। তাহলে এটাকে আমরা কি ধরেছি, ওপিটা 1 সেমি, তাহলে এটা এক্স স্কোয়ার হবে। আর পিবি, পিবি মানে কোনটা? পি থেকে বি এটু কতটুকু? 5, তাহলে 5 স্কোয়ার হলো এটুখানি। এবার দেন আমরা পরবর্তী ক্ষেত্রে কি করে পাবো, চলো দেখি। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ও বি স্কোয়ার, এটা গেল। এবার আবার আবার কি লিখবো আমরা? আবার লিখবো সমকোণী, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবার এবারকার সমকোণী ত্রিভুজ কাকে পাচ্ছ? দেখো সমকোণী ত্রিভুজটা কি পাচ্ছ, ও ডি কিউ, তাই তো? সমকোণী ত্রিভুজ, সরি, ও কিউ ডি। তাহলে ত্রিভুজ ও কিউ ডি থেকে পাই। এর থেকে আমরা আমরা কি পাচ্ছি দেখো, এর থেকে আমরা কি পাচ্ছি, এর থেকে আমরা পাচ্ছি ও ডি স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ ডি স্কোয়ার, এটা পাচ্ছি আমরা, তাই তো? ওকে, এবার আমরা ও ডি স্কোয়ার, ও ডি স্কোয়ারটা কত? ও ডি স্কোয়ার আমরা কি কেউ জানি? ও ডি স্কোয়ার জানি না। তাহলে আমরা এখানটাতে কি লিখব, বা ও ডি স্কোয়ার ইকুয়ালস টু আমরা এখানে ও ও কিউ, ও কিউ এর মানটা বের করেছিলাম এখানে, ও কিউ এর মান কি বের করেছিলাম, 17 মাইনাস এক্স। তাহলে ও কিউ, ও কিউটা কত? 17 মাইনাস এক্স স্কোয়ার। আর কিউডি, কিউডি কোনটা? কিউডি, কিউডি মানে হচ্ছে এইটুক, তাহলে এটা কত? 12 সেমি, ঠিক আছে? তাহলে 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে আমরা একটা জিনিস দেখেছি, যে যেহেতু যেহেতু কি যেহেতু দেখো, এইখান থেকে এখান থেকে আমরা কি বলতে পারি, ওডি, এই যে ও বি আর ওডি, এরা কি, এরা তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এরা তো একই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে গেছে। তাহলে ওডি ইকুয়ালস টু ওবি আমরা বলতে পারি, কেন না, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এদের মাপ সেম, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এবার আমরা কি পাই, এটাকে তোমরা দাও 2 নাম্বার, আর আগের যেটা বেরিয়েছিল সেটাকে দাও হচ্ছে 1 নাম্বার। ওকে, হলো। তাহলে এখান থেকে আমাদের কি বেরোবে, এখান থেকে আমরা লিখি 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, ঠিক আছে? তো 1 থেকে আমরা কি পাচ্ছি, এরা তো দুটোই সমান, ওডি আর ওবি দুজনেই সমান, তাহলে আমরা দুটোকে লিখে দিই। তাহলে কি পাচ্ছি, যে এক্স স্কোয়ার ওবি এর মান কি, এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাই তো? 5 স্কোয়ার এটা লিখে দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার থেকে পেলাম, ঠিক আছে? 1 নাম্বার থেকে এটা আমরা পেলাম, ক্লিয়ার? এবার 2 নাম্বার, 2 নাম্বার থেকে কি পাচ্ছি, যে 17 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ওকে, তাহলে অর সমাধান করো, এক্স স্কোয়ার প্লাস 25, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে ফেলো, তাহলে ফেললে কত হয়, 289 মাইনাস 34x প্লাস প্লাস কত হবে, এক্স মানে এক্স স্কোয়ার হলো প্লাস 144। ওকে, তাহলে অর, অর কি হচ্ছে দেখো, অর হচ্ছে এইখান থেকে এখানে কি আসছে, 34x, ঠিক আছে? এটা মাইনাস ছিল, পাশে এসে প্লাস হলো 34x, আর এখানটাতে 289 প্লাস 144 মাইনাস 25, তাহলে অর 34x ইকুয়ালস টু কত আসছে এখানটা দেখো, 408 আসছে।
তাহলে অর এক্স ইকুয়ালস টু 408/34 ইকুয়ালস টু কত হয়? ইকুয়ালস টু হচ্ছে 12। তাহলে হচ্ছে আমাদের 12 সেমি এলো। এক্স ইকুয়ালস টু কত? 12 সেমি। তাহলে 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 12 বসিয়ে পাই। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণটা কি ছিল? 1 নম্বর সমীকরণটা ছিল ob² এই যে ob² ইকুয়ালস টু x² প্লাস 5a², তাই তো? তাহলে অর ob² ইকুয়ালস টু, এটা মানে কত? 12। 12² মানে কত? 144। 144 প্লাস 25 তাহলে কত হয়? 169। অর ওবি ইকুয়ালস টু √169 মানে হচ্ছে 13। তাহলে অতএব ওবি ইকুয়ালস টু, যদি ওবি ইকুয়ালস টু কি ছিল? ওডি ইকুয়ালস টু হচ্ছে 13 সেমি। ঠিক আছে, তো তোমাদের এখানটা ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে চেয়েছিল, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হবে? না, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যগুলো হচ্ছে 13 সেমি। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার এটা যদি 13 সেমি হয়, তাহলে তোমাদের এই যে লম্বটা কত হবে? লম্বর এই যে যদি তোমাদের বলে ওপি, ওপির মানটা কত? তাহলে ওপির মানটা তাহলে কত? 12 সেমি। তাহলে তার বাকি অর্ধেকটা কত? 5 সেমি। ওকে, চলো পরের অঙ্কটা দেখি। এটা গেল হচ্ছে আমাদের কত নাম্বার গেল? 10। এবার হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কটা দেখি। দেখো, 11 নম্বর অঙ্কটা বলেছে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা দুটি, সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সি ডি ইকুয়ালস টু 2PQ। ঠিক আছে, এটা তোমাদের প্রমাণ করতে হবে। চলো করে ফেলি। তো 11 নম্বর অঙ্কটা আমরা করব। চলো 11 নম্বর অঙ্কটা স্টার্ট করি। আগে বৃত্তটা এঁকে নিই, দুটো যে বৃত্ত আঁকতে বলেছে সেই বৃত্ত দুটোকে এঁকে নিই। এই একটা বৃত্ত আঁকলাম, এই আর একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, এইটার নাম দিলাম বি, দুটো ছেদ করেছে, এটার নাম দিলাম এ। এবার এদের যে মিডিল পয়েন্ট, মিডিল সেই বিন্দু দুটোকে আমরা মেলাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে কেন্দ্র একটা, এটার কেন্দ্র হচ্ছে এটা, তো এই দুটোকে আমাদেরকে মেলাতে হবে। যোগ করলাম, ঠিক আছে, হয়ে গেল। এবার কি হচ্ছে? এবার পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে? আমরা এর সরলরেখাংশ যে এ বিতে ছেদ করেছে এবং এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশ সমান্তরাল, তাহলে এ বিন্দু, এই ছেদ বিন্দু থেকে আমরা পি কিউ একটা সমান্তরাল আঁকবো। এই সমান্তরালটা আঁকলাম, ঠিক আছে, এইটার সমান্তরালকে এটার নাম আঁকলাম হচ্ছে পি কিউ। এই পি কিউ এর সমান্তরাল হচ্ছে এটা, এটার নাম কি দেব আমরা? এটার নাম দিতে বলেছে হচ্ছে সিডি। ওকে, এটার নাম দিতে বলেছে সিডি। এবার আমরা কি করব? এই দুটোকে যোগ করে দেব, পি থেকে এটাকে যোগ করব আর কিউ থেকে এটাকে যোগ করব। ওকে, যোগ করলাম, যোগ করার পর এটার নাম দিয়েব আমরা আর, আর এটার নাম দিলাম আমরা এস। ওকে, ক্লিয়ার এটুকখানি? তো এবার দেখো, এবার তোমাদেরকে বিষয়টা হচ্ছে প্রমাণ করতে বলেছে সিডি ইকুয়ালস টু হচ্ছে 2PQ। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা করা শুরু করি। তো মনে করি আমরা এখানটাতে কি দেখতে পাচ্ছি, দেখো, মনে করি যে এই জায়গার সব থেকে বিষয়টা কি কি দেখতে পাচ্ছো তোমরা এখানে, যে মনে করি পি কিউ, পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর কে এ
ও বি বিন্দুতে, বি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে, বি বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দু, এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল, সমান্তরাল পি কিউ এর সমান্তরাল সরল রেখা, সরল রেখা পি ও কিউ কে যথাক্রমে, যথাক্রমে সি ও ডি বিন্দুতে, ডি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে সিডি ইকুয়ালস টু টু পি কিউ। ঠিক আছে, এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কন, আমরা এখানে এক্সটা কাকে অঙ্কন করলাম? অঙ্কন করলাম হচ্ছে আমরা এখানে পি ও কিউ বিন্দু দিয়ে সিডি, সিডি এর ওপর যথাক্রমে, যথাক্রমে পি আর ও কিউ এস লম্ব টানা হলো। ঠিক আছে, লম্ব টানা হলো। তাহলে প্রমাণ, প্রমাণ কি করব আমরা? প্রমাণ করব যেহেতু, যেহেতু পি কিউ, যেহেতু পি কিউ সমান্তরাল আর এস এবং পি আর সি ডি এর ওপর লম্ব এবং কিউ এস, কিউ এস কার ওপর লম্ব? কিউ এস ও সি ডির ওপর লম্ব। ঠিক আছে, তাহলে অতএব পি আর এস কিউ একটি আয়তক্ষেত্র, দেখে বুঝতে পারছো, আয়তক্ষেত্র। এবং তাছাড়াও হচ্ছে এই লম্বগুলো দেখেও বুঝতে পারছো আয়তক্ষেত্র। তাহলে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি অতএব পি কিউ ইকুয়ালস টু আর এস, এটাকে দাও 1 নাম্বার। দেন আর একটা জায়গায় কি আছে, যেহেতু, যেহেতু, যেহেতু আমরা কি পেলাম, পি আর লম্ব সি এ, আর এবং পেয়েছি ও এস, ও এস বলছি সরি, কিউ এস লম্ব সি ডি। ঠিক আছে, তাহলে অতএব আর, আর সি এর মধ্যবিন্দু, ঠিক আছে, আরটা কি সি এর মধ্যবিন্দু, এই সি আর এর মধ্যবিন্দু হচ্ছে আর। তাহলে এবং, এবং কি এস, এস কাদের মধ্যবিন্দু? এস হচ্ছে এ ডি এর মধ্যবিন্দু। তাহলে এস হচ্ছে এ ডি এর মধ্যবিন্দু, তাই নাকি? তাহলে বুঝতে পারলে, তাহলে অর্থাৎ, অর্থাৎ এ আর ইকুয়ালস টু হাফ এসি এবং এ এস ইকুয়ালস টু হাফ এডি। এখন, এখন আর এস ইকুয়ালস টু এ আর প্লাস এ এস, যদি আমরা আর এস ধরি, এই আর এসটা ধরি, তাহলে কি হবে, এ আর প্লাস এ এস, সেটাই লিখলাম। তাহলে ইকুয়ালস টু হাফ, হাফ কি হবে, এ আর, এ আর মানে কি হাফ এসি, আর এ এস মানে কি হাফ এডি। কেন এ আর, এই এ আরটা কার, কার হাফ, হাফটা হচ্ছে, হচ্ছে এই এসি এর হাফ হচ্ছে এটা, যেহেতু আর মধ্যবিন্দু, আর এখানটাতে এডি এর মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু হচ্ছে এস, তাই এস ইকুয়ালস টু কি হাফ এডি। তাহলে লিখবো হাফ এসি প্লাস এডি। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, তো হলো। এবার তাহলে আমরা এখান থেকে কি লিখব, এখান থেকে আমরা লিখতে পারি অতএব আর এস, আর এস ইকুয়ালস টু কি হাফ, হাফ কোনটা হবে, হাফ সিডি হয় না, হাফ সিডি। কেন দেখো, এই এসি, এসি মানে তো এতটুক, আর হচ্ছে এডি, এডি মানে এতটুক, তাহলে এদের হাফ,
এই টোটালটা মানে কি, এই টোটালটা মিলে যাওয়া মানে কি ইয়ে হয়ে গেল, সিডিটা হয়ে গেল, তাহলে এটা হাফ সিডি, এদের যোগ করলে হবে হাফ সিডি হলো। তাহলে এইখানটাকে তাহলে কি হয়, এটা গুণ করে দিলে 2RS ইকুয়ালস টু সিডি, ওকে। আর এক নাম্বার থেকে আমরা কি পেয়েছি, যে টু পি কিউ, টু পি কিউ কেন, এক নাম্বারে আমরা কি পেয়েছিলাম, আর এস ইকুয়ালস টুই তো পি কিউ। এই যে আর এস, আর এস ইকুয়ালস টু কি, আর এস এরও যা সমান্তরাল যেহেতু দুটো, হ্যাঁ, তাহলে কি আর এস টু আর এস, টু আর এস মানে কি টু পি কিউ ইকুয়ালস টু সিডি, ঠিক আছে। এটা আমরা কোথা থেকে পাই, এটা হচ্ছে এক থেকে পাই। তো তোমাদেরকে তো এটাই প্রমাণ করতে দিয়েছে, তাই তো, তাহলে এটা প্রুভড হয়ে গেল, ঠিক আছে। তো এই ছিল অঙ্কটা 11। এবার আসবো আমরা 12 নম্বর অঙ্কটা, চলো 12-র অঙ্কটা আমরা দেখি কি আছে। 12-র অঙ্কটা রয়েছে একটি বৃত্তের এ বি ও সি ডি যা দুটি সমান, প্রমাণ করি যে কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রভূমি। চলো করে ফেলি 12 নম্বর, ঠিক আছে, চলো 12 নম্বরেরটা করছি। তো 12 নম্বরে এইখানটাতে একটা আমরা বৃত্ত অঙ্কন করে নিই, করে নিলাম বৃত্ত অঙ্কন। এবার তারপরে কি বলেছে, একটি বৃত্তের এ বি ও সি ডি যা দুটি সমান, এ বি আর সি ডি যা দুটো সমান বলে দিয়েছে। তাহলে আমরা আগে এদের মধ্যে একটা আমরা ব্যাস অঙ্কন করে নিলাম, ঠিক আছে। এটা বারো নম্বর অঙ্কটা করছি, দেখো এই বৃত্তটা আঁকলাম, বৃত্তের কেন্দ্রটার নাম দিইনি, কেন্দ্রটার নাম হচ্ছে ও, ঠিক আছে, এটা হচ্ছে 12 নম্বর। তো সেখানটাতে দাঁড়িয়ে কি হচ্ছে এ বি, ঠিক আছে, এটা হচ্ছে একটা দাগ কাটলাম, সেখান থেকে আমি আগে ছবিটা এঁকে নিই, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটার নাম দেব বি, এটা এ, এটা সি, ঠিক আছে, আর এটা দিলাম পি, ঠিক আছে। কি বলেছে, একটি বৃত্তের এ বি আর হচ্ছে এ সি যা দুটি সমান, এই যা দুটো কি হবে, সমান হবে, ঠিক আছে, যা দুটো সমান। আর বলে দিল কি, আর বলে দিয়েছে যদি সমান হয় তাহলে কোন এ কোন বি এ সি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, তাহলে কোন বি এ সি হচ্ছে সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা। তাহলে মনে করি, মনে করি ও কেন্দ্রীয়, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি সমান দৈর্ঘ্যের, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে, যার মধ্যে হচ্ছে বি ও সি যুক্ত করলাম, বি ও সি যুক্ত করা হলো, যা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কে পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ কি, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি ই এবং ত্রিভুজ সি সরি ত্রিভুজ এ সি পি এর মধ্যে, এর মধ্যে কি হচ্ছে, দেখো এর মধ্যে হচ্ছে এ বি
ইকুয়ালস টু এসি, এটা তোমাদের বইতে দিয়ে দিয়েছিল প্রশ্নতে, এটা হচ্ছে প্রদত্ত। তাহলে কোণ বিএপি ইকুয়ালস টু কোণ সিএপি, কেন? যেহেতু যেহেতু এপি এপি বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, ঠিক আছে, সমদ্বিখণ্ডক, তাই আমরা কি বলতে পারি, এবং এবং কি এবং হচ্ছে এপি, এপি কি সাধারণ বাহু, সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে অতএব ত্রিভুজ এ বিপি সর্বসম ত্রিভুজ এসিপি, এটা কি হবে, সাইট অ্যাঙ্গেল সাইট, ঠিক আছে, শর্তানুসারে, শর্তানুসারে, ওকে। আর বিপি ইকুয়ালস টু সিপি, এরা কি, এরা হচ্ছে অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তাহলে এবং এবং আমরা বলতে পারি কোন বি এ বিপিএ ইকুয়ালস টু কোন সিপিএ, আবার আবার কোন বিপিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি হচ্ছে বিপিসি। বিপিসি মানে কোনটা, বিপিসি মানে এখানে টোটাল কোনটা কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি হয় যদি, তাহলে তাহলে আমরা কি বলতে পারি, কোন বিপিএ ইকুয়ালস টু কোন সিপিএ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে সুতরাং সুতরাং কি হবে, এপি লম্ব বিসি, এপির ওপর লম্ব বিসি, ঠিক আছে। তাহলে আবার আবার ও কেন্দ্রীয়, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের বিসি, বিসি যায় কি করছে, বিসি যায় এবং এবং পি বিসি এর, বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, এবং এবং এপি লম্ব বিসি, ঠিক আছে, এপি লম্ব বিসি হলো, এপি লম্ব কার ওপর হচ্ছে, বিসির ওপর। তাহলে অতএব এপি কেন্দ্রগামী, কেন্দ্রগামী, এটাই তো আমাদের প্রুফ করতে দিয়েছিল, প্রমাণিত, ঠিক আছে, ওকে। এবার আসবো আমরা 13 নম্বর অঙ্ক, চলো, 12 কমপ্লিট হয়ে গেছে, এবার 13-তে আমরা যাব। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি সমান, ঠিক আছে, চলো করি। ফার্স্টে আমরা আগে চিত্রটা এঁকে নিই, চিত্রটা এঁকে নিলাম। এবার এখানে হচ্ছে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ও, ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে দুটো কি বলেছে, যে দুটো পরস্পর ছেদি জ্যা, তো পরস্পর ছেদি দুটো জ্যা, এই পরস্পর ছেদি দুটো জ্যা আঁকলাম। এবার জ্যা দুটো আমরা কি করব, হলো এই জ্যা দুটো হলো, এটার একটার নাম জ্যার মধ্যে হলো, এটা কেন্দ্র ও, এবার অন্তর্ভুক্ত সমদ্বিখণ্ডিত করে, এবার হচ্ছে এটা ই, আর এটার নাম দেবো হচ্ছে এ বি জ্যাটা, আর এটা হচ্ছে সি ডি, ঠিক আছে। তো আর এই ও থেকে এইখানে জয়েন করব,
জয়েন্ট করে এটার নাম দিলাম হচ্ছে পি, ঠিক আছে। তাহলে আমরা এখানটাতে কি লিখব, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এবি, এবি ও সিডি, এই দুটো কি, এবি সিডি দুটি জে, দুটি যে পরস্পরকে কিসে ছেদ করছে, পরস্পরকে পি বিন্দুতে, কিসে ছেদ করছে না পি বিন্দুতে, পি বিন্দুতে ছেদ করছে, পি বিন্দুতে ছেদ করছে দাঁড়ি, ওপি, ওপি, ওপিটা কি করছে, কোন এ পি সি এর সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডক হলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়ালস টু সিডি, ঠিক আছে। অঙ্কন, অঙ্কন আমরা কি করলাম, এক্সটা কি অঙ্কন করেছি, অঙ্কন করেছি ওই লম্ব এ বি এবং ও এফ, ও এফ লম্ব কারপর করলাম না সিডির ওপর, সিডি লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে, লম্ব অঙ্কন করলাম। এরপরে প্রমাণ করতে হবে, প্রমাণ, প্রমাণ কি, প্রমাণ হচ্ছে ত্রিভুজ পিওই এবং ত্রিভুজ, ত্রিভুজ পিও এফ এর মধ্যে, এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে হচ্ছে কোণ ও ইপি ইকুয়ালস টু কোণ ও এফ পি প্রত্যেকে, প্রত্যেকে সমকোণ, কি কোণ না প্রত্যেকে সমকোণ, ওকে। তাহলে কোণ ইপিও ইকুয়ালস টু কোণ এফ পিও, এখানে কি হচ্ছে, ওপি কোণ বিপিসি এর সমদ্বিখণ্ডক, ক্লিয়ার, সমদ্বিখণ্ডক। আর ওপিটা কি, ওপি হচ্ছে সাধারণ বাহু, কেন দুটো ত্রিভুজেই আছে, ওপি হচ্ছে সাধারণ বাহু, তাহলে আমরা কি বলতে পারি, অতএব কোণ পিওই সর্বসম কোণ পিওএফ। তো এটা হয়ে গেল যে সর্বসম কি করলাম, পিওই সর্বসম ত্রিভুজ পিওএফ হলো। এবার এইখান থেকে কি হবে, অতএব, অতএব ওই ইকুয়ালস টু ওএফ, হ্যাঁ কেন, অর্থাৎ, অর্থাৎ যে দুটি, যে দুটি কেন্দ্র থেকে, যে দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী, সুতরাং, সুতরাং জ্যাদয়ের, জ্যাদয়ের দৈর্ঘ্য সমান, অতএব এ বি ইকুয়ালস টু সিডি প্রুভড, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এরপরে আমরা 14 নম্বরেরটা দেখব, 14 আমরা দেখব, চলো 14 নম্বরটা দেখি। 14 নম্বরটা বলেছে, প্রমাণ করি একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের নিজেদের টাস্ক, এরকমই একটা হচ্ছে তোমরা নিজের আগে ট্রাই করো, না পারলে আমাকে জানাও, আমি তারপরে তোমাদের এই 14 নম্বরটা করে দেবো, ঠিক আছে। আমি তোমাদের 15 নম্বরটা করছি, 14 নম্বর তোমাদেরকে আমি হোম টাস্ক দিলাম, এবার আমি 15 নম্বরটা করব, 14 তোমরা করে আমাকে জানালে তবেই আমি 14 নম্বরটা তোমাদের করে জানাবো। এ 15 নম্বরটা চলো করি। তো 15 নম্বরটা বলেছে, একটি বৃত্তের ভিতর যে কোনো দুটি বিন্দু, যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করি।
তো কোনটা ক্ষুদ্রতম জ্যা হবে সেটা তোমাদেরকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে বৃত্ত আঁকি একটা। এটা যেহেতু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, তাই সবার আগে বৃত্তটাই আঁকা হচ্ছে। ঠিক আছে, তো এবার বৃত্তটা সবার ফার্স্টে, এবার হচ্ছে জ্যা, আমরা একটা জ্যা আঁকি। ঠিক আছে, কেন বলেছে যে কোনো দুটি বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি সেটা নির্ণয় করতে বলেছে। তো ক্ষুদ্রতম জ্যা কোনটা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি ছবিটা এঁকে নিই, তারপর তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানটাতে দেখো কি হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থ, মধ্যস্থকে পি, মধ্যস্থ পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে কি করলাম, এবি একটি জ্যা, এবি একটি জ্যা, ঠিক আছে, এবি একটি জ্যা অঙ্কন, এবি একটি জ্যা যখন যখন হচ্ছে পি এবি এর মধ্যবিন্দু, আর পি বিন্দু দিয়ে অপর একটি জ্যা সিডি, এই সিডি আঁকলাম। এবার কি বলছে, সিডি এর ওপর একটা লম্ব অঙ্কন করলাম যেটার নাম দিলাম ওকিউ। ঠিক আছে, তাহলে লিখে নিই যে বিষয়টা তোমাদের বললাম, যে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থ, ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থ পি যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি কি বলবো না বিন্দু, যে কোনো একটি বিন্দু। ওকে, তাহলে এটা যে কোনো একটি বিন্দু হলো। এবার পি বিন্দু দিয়ে আমরা কি করেছি, যে পি বিন্দুটা কি, পি বিন্দু হচ্ছে এদের, এই যে পি বিন্দুটা এদের কি মধ্যবিন্দু, পি বিন্দু দিয়ে, পি বিন্দু দিয়ে এবি, এবি একটি জ্যা যখন যখন পি এবি এর মধ্যবিন্দু এবং এবং পি বিন্দু দিয়ে, পি বিন্দু দিয়ে অপর একটি জ্যা সিডি অঙ্কন, সিডি এর ওপর ও কিউ লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, প্রমাণ, প্রমাণ কি করব, প্রমাণ আমাদের করতে হবে যে সমকোণী, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও পি কিউ এর ওপি অতিভুজ, ঠিক আছে, এই ও ও পি কিউ, সরি তো ও হবে, ও পি কিউ এটার অতিভুজকে না, এই ওপিটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে অতএব আমরা এখানটাতে কি বলতে পারি, অতএব বলতে পারি ওপি, ওপি গেটার দেন, ওপি গেটার দেন ওকিউ। ঠিক আছে, তাহলে যেহেতু যেহেতু বৃত্তের বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী,
যে ক্ষুদ্রতম হয়, তাই আমরা কি বলতে পারি, অতএব এবি থেকে সিডি বড়। ঠিক আছে, তাহলে অতএব কোন বিন্দু দিয়ে অঙ্কিত যে জেটি ক্ষুদ্রতম হবে যখন ওই বিন্দু জেটির মধ্যবিন্দু হবে। ওকে, এটাই হচ্ছে প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, যদি কোনো বিন্দু দিয়ে অঙ্কিত যে জেটি ক্ষুদ্র হবে যখন ওই বিন্দু জেটির মধ্যবিন্দু হবে, যখন মধ্যবিন্দু হবে তখন এটার ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, তো আজকের অঙ্ক এখানেই শেষ করলাম এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারের আর কিছু সমস্যা থাকলে আমাকে জানিও, আর যদি তোমরা এমসিকিউ বা শর্ট কোশ্চেন আমার কাছে সলভ চাও তাহলে আমি সেটা করে দেবো। আর তোমাদের কিছু প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাও, আর চ্যানেলটার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলো না, আর লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে বোর্ডস এডুকেশনের পাশে থাকো। এবং বোর্ডস এডুকেশনের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। সবাই ভালো থেকো।